ওরা খ্রিস্টিয়ান আর আমাদেরকে ওরা বানাইছে আব্দুল কাদের জেনারেলি গাউসুল আজম এবং তার নামে যত সব কাহিনী তার জীবনী সম্পর্কে এগুলির কি সত্যতা কি বাস্তবতা আছে আব্দুল কাদের জীবনী কি কোনো সাহাবীরা লিখছে বা তার জীবনীটা কি কোনো হাদিসে আছে বা কোরআন তো দূরের কথা কাজেই এগুলা কি এগুলো তো মানুষের রচনা এবং এমন যুগের রচনা যে যুগ সম্পর্কে তো আল্লাহ রাসূল সত্যের সাক্ষী দেন নেই আল্লাহ রাসূল বলছেন যে তাবত্তাবিনদের যুগের পরে মিথ্যা আবির্ভূত হবে মিথ্যা যুগের লোকেরা এই সমস্ত জীবনী লিখেছে রচনা করেছে এখন এদের ব্যাপারে আমাদের বলতেও ভয় লাগে যে এদের মধ্যে আসলে ভালো লোক তো ছিলেনই অবশ্য কিন্তু এই ভালো লোককে কেন্দ্র করে এই লোকগুলি দিয়া তারা মানুষকে শিরকের মধ্যে টেনে নিয়ে যাবে এটাও তো মানে আমরা বরদাস্ত করব না বা আলেমদের বরদাস্ত করা উচিত হবে না তো এই জন্য আমরা এই ব্যাপারে সতর্ক করছি আপনি আল্লাহ বলছেন যে না জানলে তুমি যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও একটা মানুষ ভালো কি মন্দ কীভাবে বুঝবো এটা বোঝার জন্য যেমন একটা আপনার বাটখারার সেট যদি আপনার কাছে থাকে তো চাল ডাল আলু যাই আপনি মাপেন আপনি বুঝতে পারবেন যে এটা কম আছে না বেশি আছে ঠিক ওইভাবে আল্লাহ রসুল হলো আমাদের জন্য ক্রাইটেরিয়া স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট অর্থাৎ তাকে একদিকে রাখেন আর যে আলেমকে আপনি অনুসরণ করবেন যাকে আপনি গ্রহণ করবেন তাকে এক সাইডে রাখেন আর রাসুলের জীবনের সাথে তার জীবনটা মিলিয়ে নেন তার জীবনটা যদি রাসুলের জীবনের সাথে অধিকাংশ ক্ষেত্রে মিলে রাসুলের সমকক্ষ কোনো মানুষ হতে পারবে না তারপরে তো ওখানে মানে কাছাকাছি যেতে হবে তো রাসুলের জীবনের সাথে যার জীবনের মিল আছে সেই হবে আপনার অলি সেই হবে আপনার পীর সেই হবে আপনার আলেম সেই হবে পথপ্রদর্শক কিন্তু এখন তো বিভিন্ন নামে এই আমার কাছে একদল লোক বারবার খোঁজে হযরত আলীর বংশধর দুনিয়াতে আছে কি না আমরা খুঁজে তাদের অনুকরণ করব আলীর বংশ খুঁজবেন সেটা তো দূরের কথা আপনি আপনার পাঁচ পুরুষ আগের আপনার পঞ্চম পুরুষের আপনার দাদা কে ছিল তার নামটা বলেন না আপনি ঠিক করে দেখেন কোন লোক বলতে পারে তাহলে এই জন্য এইগুলো বংশ খোঁজা আর বংশ খুঁজে সেই মানুষকে অনুকরণ করা এগুলি তো ঠিক না আল্লাহ তো এগুলো বলেন নাই একটা মানুষ মানে কালের চক্রে মানে একটা যুগ পরিবর্তন হয়ে যাওয়ার পরে মানুষ যদি কতখানি পরিবর্তন আসে এটা কি বলা যায় সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের রোকন তার ছেলে আমর ইবনে সাদ ইয়াজিদের সেনাপতি এবং হোসাইনকে কারবালায় শহীদ করার ব্যাপারে এই আমর ইবনে সাদ ছিল প্রধান সেনাপতি এখন দেখেন এক পুরুষ পরে কি পরিবর্তনটা আসলো তো এই জন্যই এগুলা বলা যায় না কোনো মানুষকে আপনি অনুসরণ করতে পারেন না অনুসরণ করতে হবে আসমানি কিতাবকে الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد شميت الشريم الدوري السلام عليكم ورحمه الله আজকে আমরা সূরা আল ইমরানের 66 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم قل يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا نعبد الا إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون الله تعالى বলেন হে রাসূল আপনি আহলে কিতাবদেরকে জানিয়ে দেন যে আহলে কিতাব আপনি আহলে কিতাবদেরকে বলেন হে আহলে কিতাব তোমরা এমন একটা বাক্যের কাছে আসো যেটা তোমাদের মধ্যে আমাদের মধ্যে উভয়ের মধ্যে সমান সে বাক্যটা হচ্ছে আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ ও আনুষ্ঠকে বিষাইয়া যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না আল্লাহর সাথে শরিক করব না অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এই বাণী আর অলাইয়ার থেকে যা বায়াজুনা বায়াজান আর বাবা মেন দুনিল্লা আল্লাহকে বাদ দিয়ে আমরা একে অপরকে রব বানাবো না ফাইন তাল্লাহ একথার পরেও যদি তারা ফিরে যায় ফাকুরু সাধু তখন আপনি তাদেরকে বলে দেন তখন আপনি তাদেরকে জানিয়ে দেন তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমরা যে মুসলমান এ কথার উপরে তোমরা সাক্ষী থাকো যে আমরা আল্লাহর উপরে আত্মসমর্পণ করেছি একথা তোমরা বলো তো এখানে ফায়েন তাল্লাহ ফাকুল সাধু
এখানে এই আল্লাহ তাআলা বলেন যদি তারা ফিরে যায় তবে তোমরা তোমরা বলো মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলায় তোমরা বলো যে তোমরা সাক্ষী থাকো ওই আহলে কিতাবদেরকে বলা হবে মুহাম্মদ উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে তোমরা সাক্ষী থাকো যে আমরা আত্মসমর্পণকারী আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি তাহলে এখানে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ পর্যন্ত সকল নবীদের দাওয়াত তো একই দাওয়াত সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে সাওয়াইন বাইনা বাইনাকুম যে বাক্যটি সমান এই বাক্যটির মধ্যে শুধু ওই তাওহীদের কথাই বলা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ তো এটা সমস্ত যুগের নবীদের সাথে নবীদেরই এইটা দাওয়াত ছিল কিন্তু কোন নবীর কোন আমলে কোন নবী এই কলেমার দায়িত্বশীল ছিলেন এই কলেমার প্রচারের প্রচারের দায়িত্ব বোঝানোর দায়িত্ব দাওয়াতের দায়িত্ব সেই নবীর নাম কলেমার সাথে থাকছে তো আদম আলাইহিস সালামের জমানায় ওই যুগে আদম আলাইহিস সালাম দায়িত্বশীল ছিলেন এই জন্য কলেমার সাথে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ এভাবেই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ এখানে এই কলেমা যেটা এটা একই অর্থাৎ আল্লাহর সৃষ্টি থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত একই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ তো কোন যুগে কে দায়িত্বশীল সেই যুগের কলেমার সাথে সেই যুগের নবীর নামটা সংযুক্ত রয়েছে তো এই জন্যই আল্লাহ তাদেরকে দাওয়াত দিতে বললেন যে আপনি ওদেরকে দাওয়াত জানাই দেন যে আমরা একটা বাক্যে অন্তত একমত হই আর আমরা একে অপরকে মানে রব বানাবো অর্থাৎ হলো এই যে সামনে আছে ওলা ইয়ার থেকে বাজুনা বাজান আর বাবা মেন দৌড়ে না মানে আলেমদের কথা যেটা অন্য এতে কোরআনে আল্লাহ বলেছেন এত্তাকাদু আহবারম ও রহবানম আর বাবা মেন দৌড়িল্লা ইহুদিরা তাদের আলেমদেরকে এবং খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে এই যে আলেমদের প্রতি একটা মানে অগাধ বিশ্বাস ভক্তি এবং ভক্তিটা এই পর্যায়ে যে আল্লাহ কি বলছেন এদিকেও তাদের খেয়াল নাই এবং এইটা যেমন ইহুদি খ্রিস্টানদের মধ্যে ছিল এ যুগে এইটা আবার আমরা যারা মুসলমান আমাদের মধ্যেও এটা এসেছে যে আমরা যে দল করি যাকে আমরা ওস্তাদ পীর মানি তাকে আমরা এমনভাবেই মানি যে আল্লাহ কি বলছে একথা আমরা চিন্তা আর করি না উনি যা বলেন তাই তো এই যে অবস্থাটা এটা কিন্তু মানে পূর্ববর্তী উম্মতের ছিল এখনও রয়েছে কাজেই আল্লাহ তাআলা এই জন্য সবসময়ই তার কিতাব এই কিতাবকে ফলো করতে বলেছেন এবং বিদায়ের সময় আল্লাহ রসুল এই কথাটাই বলেছেন যে আমি তোমাদের মধ্যে এমন একটি বস্তু রেখে গেলাম যেটাকে তোমরা ধরে রাখতে তোমার পথ হারা হবে না শুধু কিতাবুল্লাহর কথাই আল্লাহ রসুল বিদায় হজে বলেছেন কিতাবুল্লাহ ছাড়া আল্লাহ রসুল আর কিছুই বলেন নাই আপনি সিয়াসাতে দেখেন সেখানে শুধু কিতাবের কথা আছে এবং যতগুলি অথেন্টিক ইতিহাস যে ইতিহাসগুলিতে বিদায় হজের ভাষণ উল্লেখ করা আছে সবখানেই দেখেন কিতাবুল্লাহ ছাড়া কিছুই বলা হয়নি রাহিকুল মাকতুমে দেখেন সেখানেও ওই কিতাবুল্লাহই বলা হয়েছে মালিমুত তানজিলে তাফসিরে দেখেন সেখানেও বিদায় অধ্যায় ও কিতাবুল্লাহই বলা হয়েছে কিতাবুল্লাহর সাথে আর কিছু বলা হয়নি তো এই জন্য আল্লাহর কিতাবকে অনুসরণ করলেই আমরা বিপদগামী হব না এবং আল্লাহর কিতাব সংরক্ষিত থাকবে এটাকে কেউ বিগড়াতে পারবে না এর মধ্যে ভিতর থেকে বাইরে থেকে প্রকাশে গোপনে এর মধ্যে কিছু কেউ সংযোজন করতে পারবে না তো এই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা যে এই আলেমদেরকে রব বানা নিচ্ছ তো তো আল্লাহ তাআলা এই কথার উপরে আমাদেরকে ঘোষণা এই কথাগুলি আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তার নবীকে আদেশ দিয়েছেন তো একে অপরের রব নির্বাচন করার ব্যাপারটা আমরা দেখি খ্রিস্টানরা বলে যে আল্লাহ হচ্ছে তিনজন ইন্নাল্লাহ সালিসু সালাসা সালিসু সালাসা মানে আল্লাহ তিনের তৃতীয় তাহলে ঈসা আলাইহিসসালাম হলো এক নম্বর দুই নম্বর মরিয়াম তিন নম্বর আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক কাজেই আবার ওদের বিসমিল্লাটা এরকম আছে ওদের কেতাবে বেসমেল আবে ওয়াল উম্মে ওয়াল এবনে বেসমেল আবে বাবার নামে ওয়াল উম্মে ওয়াল এবনে আর মায়ের নামে ছেলের নামে তো এই আব হচ্ছে বাবা এই তাহলে বাবা হচ্ছে আল্লাহ আর
উম্মে ওয়াল ইবনে উম্মে হচ্ছে মা আর ছেলে হচ্ছে ঈসা আলাইহিস সালাম তাহলে ওরা এই তিনটা নাম এভাবে শুরু করে বিসমিল আবে ওয়াল উম্মে ওয়াল ইবনে তো এখন এই আব বলতে ওরা আল্লাহকে বোঝায় এই জন্য দেখেন এমন একটা সুকৌশল ওরা করেছে যে আব বলতে আল্লাহকে বোঝায় বাবা ফাদার এই জন্য ওরা ওদের ধর্মযাজককে ওরা ফাদার বলে মানে সে মানে আল্লাহ সমকক্ষ তাহলে তাহলে তারা তাদের আলেমদেরকে আল্লাহ মানে রব বানালো কিনা এবার দেখেন চিন্তা করি বেসমেল আবে অল উম্মে অল ইবনে তো আব মানে এখানে আল্লাহ তো এখন ওদের ধর্মযাজককেও ওরা বলে ফাদার তাহলে এখন ওরা ধর্মযাজককে ওদের রব বানালো কত ওর মার কথা এবং এই কথাটা কিন্তু ধীরে ধীরে আমাদের এই অজ্ঞ মুসলমানদের মধ্যেও ঢুকেছে তারাও তাদের পীরকে বাবা বলে খাজা বাবা অমুক বাবা এই সব জায়গায় তারা বাবা কথাটা বলছে কিন্তু এই কথাগুলো যে কী এগুলো তো অনুসন্ধান করা দরকার ইব্রাহিম আলাইহিস সালাম তো একজন অনুসন্ধানকারী মানুষ ছিলেন তাকে বলা হয় ইব্রাহিম হানিফা তিনি সবসময় অনুসন্ধানকারী ছিলেন কাজে এটা আমরা অনুসন্ধান করে দেখছি না এই বাবা বলাটা এটা মারাত্মক অপরাধ এই জন্য রসুল পাকসালামকে বাবা ডাকা হতো না কোরআনে বলেই দেওয়া হয়েছে মা কানা মোহাম্মদুন আবা আহাদিমের রেজালিকুম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন অর্থাৎ তিনি যে সন্তান তারা ছিল তারা পুরুষ হওয়ার আগেই অর্থাৎ পুরুষ মানে বালেগ হওয়া তো পুরুষ হওয়ার আগেই তারা মারা গেছে তৈয়ব তাহের ইব্রাহিম আবুল কাসেম আল্লাহ রসুলের যে সন্তানদের নাম পাওয়া যায় তো এই সন্তানরা সবাই নাবালক অবস্থায় মারা গেছে ইব্রাহিম সে নাবালক অবস্থায় মারা গেছে তো এখন এই জন্য বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো পুরুষের পিতা নয় কাজেই এই বাবা শব্দটার মধ্যে যে কতই একটা গোলমাল ওলা লুকিয়ে রেখেছে সেটা কিন্তু মানে বোঝাই মুশকিল বেসমেল আবে ওয়াল উম্মে ওয়াল ইবনে এই আব মানে বাবা মা হোসে মরিয়াম আর ছেলে হোসে ঈসা আলাইহিস সালাম এই জন্য আমরা আমাদের পীরকে যারা এদের সমাজে যারা মানে পীরদের কাছে যাতায়াত করেন তো এরা কিন্তু এই পীরদেরকে বাবা বলা বলেন কিন্তু এটা কেন বলেন কোথার থেকে বলেন এটা তারা অনুসন্ধান করেন না আপনি কোনো ভালো মানুষের কাছে যাবেন এতে কোনো আপত্তি নেই ইসলাম ধর্ম প্রচার করার ক্ষেত্রে আমার বা কোনো আলেমের মনোপলি নাই যে সে একাই এটা করবে এটা সবাই করবে সবার কাজ কোনো এক সময় এদেশে পীরেরাই আল্লাহ দিন সম্পর্কে দাওয়াত দিয়েছেন এবং তারা সঠিক দাওয়াত দিয়েছেন এবং তাদের মধ্যে এদেশে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু পরবর্তীতে এই জিনিসটা মানে আস্তে আস্তে এটা একটা ধর্ম ব্যবসায় পরিণত হয়েছে সেই যারা প্রথম যারা এই জিনিসটা প্রবর্তন করেছেন তাদের মধ্যে যে অবস্থাটা ছিল সেটা এখন আমাদের মধ্যে আর সেই আমাদের যুগের পীরদের মধ্যে সেই অবস্থাটা দেখা যাচ্ছে না আর পীর শব্দটা ফার্সি শব্দ এটা আরবি শব্দই না পীরে মাগা এই পীরে মাগা হলো এই শরাব পান করার আসরের যে প্রধান তাকে পীরে মাগা বলা হয় তো এই পীরে মাগা এর থেকে আবার আমাদের এই দেশে একটা শব্দ প্রসারিত হয়েছে পীর এবং এটাকে মানুষের মধ্যে এমন এক শ্রেণীর মানুষের মধ্যে এমন ধারণা যে যার পীর নেই তার পীর শয়তান এ ধরনের কথা তারা বলে আর এই কথা আমার যখনই কানে আসে তখন আমি বলি এই কথা যে বলে সে হচ্ছে শয়তান পীর নেই তার পীর শয়তান এই কথা যে বলে সে নিজে শয়তান কেন এই কথা বলবো তুমি কোথায় আছে এটা আল্লাহ বলছে রাসুল বলছেন বা কোনো সাহাবিরা বলেছেন তো এই জন্য আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলছেন যে আমরা একে অপরকে যেন রব বানাইয়া না নেই আমাদেরই একজন আলেম মুরব্বি বা হেদায়ত দানকারী তাকে আমরা বাবা কেন বলবো এ তো বাবা বলার কোনো এটা বিধান নাই এবং বাবা বলার মধ্যে ক্ষতিটা কোথায় সেটা আপনাদেরকে আমি বলে দিলাম যে ওরা আব বলছে আল্লাহকে বুঝায় এবং এই জন্য ওই বেসমেল আবে আব মানি আল্লাহ আর ওদের ধর্মযাজক আল্লাহ আর আমাদেরও ধর্মযাজক যদি আল্লাহ হয় তাহলে তো এই খ্রিস্টানদের সাথেই আমরা এক হয়ে গেলাম নাউজুবিল্লাহ কাজে এই জন্য এই বিষয়গুলো অনুসন্ধান করতে হবে তো হাতেম তাহের বংশধর হাতেম সাহেব হাতেম তাহের বংশের একটা ছেলে আদিবেন্নে তয় তো ইনি রসুল্লাহ সাল্লামের কাছে মানে আদিবেন্নে তয় উনি ওনার মক্কা বিজয়ের পরে ওনার বোনের মাধ্যমে উনি আল্লাহ রসুলের কাছে উপস্থিত হয়েছিলেন এবং আল্লাহ রসুলের কাছে হাজিরিতে ঈমান এনেছিলেন তখন আল্লাহ রসুল তাকে বুঝিয়েছিলেন যে তোমরা তোমাদের আলেমদেরকে রব বানাও তখন আদিবেন্নে তয় বলেন ইয়া রসুল্লাহ আমরা সেটা বানাই না আমাদেরকে এটা কেন বলা হয় তখন আল্লাহ রসুল বলেন যে বলো তোমরা কি
তোমাদের আলেমরা যা বলে হালাল সেটা তোমরা হালাল মনে করো, যেটা বলে হারাম এটা তোমরা হারাম করো, এটা তুমি বলো মানো না, তাহলে তা তো আমরা করি। তোমরা তোমাদের শুলকে তোমরা পূজা করো না, ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলো না, হ্যাঁ আমরা তো বলি। তো এগুলি বলাই মানে তাদের আলেমদেরকে রব বানানো। কাজে এই জন্য তোমরা কখনোই আল্লাহকে রব বানাবে না, আল্লাহ যা বলছেন সেগুলি মানবে এবং অন্য কোনো কথায় অন্য কোনোভাবে তোমরা এভাবে আল্লাহর সাথে শরিক করবে না। তো এভাবে মানে সকল যুগের লোকরাই দেখা গেছে যে আলেমরা কী বলে সেটাই তারা মানে, কিন্তু কেতাবে কী আছে সেদিকে তারা ভ্রুক্ষেপ করে না। সময় যশুদি। এরপরে আমরা পরবর্তীতে আয়াত আসি, ইয়া আহলাল কিতাব লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা আমা উনজিলাত তাওরাত ওয়াল ইনজিল ইল্লা মিন বাদি আফালা তাআকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আহলে কিতাব, হে কিতাবধারীগণ, হে ইহুদি খ্রিস্টান আলেমগণ, লিমা তুহাজ্জুনা ফি ইব্রাহিমা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে তর্কে লিপ্ত হচ্ছ কেন? আমার অনুজিলাতে তাওরাত আর ইঞ্জিল ইল্লা মিন বাদি, তাওরাত ইঞ্জিল উভয় কিতাব নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, আফালা তাআকিলুন, তোমাদের কি কোনো জ্ঞান নাই? অর্থাৎ ইহুদিরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল। তো আল্লাহ তাআলা এটার জবাব দিচ্ছেন যে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে তর্কে কেন লিপ্ত হচ্ছ? মুসা আলাইহিস সালামের উম্মত হলো, মুসা উম্মতরা তারা তাওরাত লাভ করছে এবং তারা নিজেদেরকে ইহুদি বলে পরিচয় দিয়েছে। তাহলে মুসা আলাইহিস সালাম হলো ইব্রাহিম আলাইহিস সালামের অষ্টম পুরুষের পয়গম্বর। দেখেন মুসা আলাইহিস সালামের পিতার নাম ইমরান, তার পিতার নাম ইয়াসহার, তার পিতার নাম কাহেস, তার পিতার নাম লাবি, তার পিতার নাম এসহাক, তার লাবির পিতার নাম ইয়াকুব, তার পিতার নাম ইসাহ, তার পিতার নাম ইব্রাহিম আলাইহিসসালাম। তো ইব্রাহিম আলাইহিসসালামের অষ্টম পুরুষে নিম্নদিকে অষ্টম পুরুষে মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালামকে তাওরাত দেওয়া হয়েছে এবং তাওরাত কিতাব যতদিন পর্যন্ত ওরা সঠিকভাবে পালন করেছে ততদিনও তারা নিজেদেরকে ইহুদি বলে নেই। ইহুদি বলার কারণ হলো যে কোরআন একটা আয়াত আছে, কল ইন্না হুদনা ইলাইকা, হুদনা মানে তুবনা, অর্থাৎ মুসা আলাইহিস উম্মত যারা মুসা আলাইহিসসালাম তুরবারে চলে আসার পরে যারা গোবচ্ছ পূজা করেছিল তারা পরবর্তীতে তওবা করেছিল, তাদের তওবা কবুল হওয়ার জন্য তারা অনেকেই মানে কতল হয়ে গেছিল, অবশিষ্টদেরকে আল্লাহ মাফ করে দিয়েছিলেন। মোটামুটি ওই সময় 6,37,000 উম্মতের মধ্যে থেকে তার সেটা বলা আছে যখন 12,000 উম্মত ছাড়া সবাই গরু বাচ্চা পূজা করছিল, গরুর বাচ্চাকে সেজদা করেছিল। তো ওখানে যারা তওবা করেছে এই হুদনা, আমরা তওবা করি, এর থেকেই ওই ইহুদ শব্দটা আসে যে আমরা তওবা করেছি, কাজে আমাদেরকে আল্লাহ 40 দিনের বেশি শাস্তি দেবেন না, আমরা ইহুদি, এখান থেকে ইহুদি শব্দটা আসছে। আর নাসারা শব্দটা ওভাবে আসে যে ওরা মনে করে যে আমরা নাসরিন মানে সাহায্য করা, এর থেকে ওরা নাসারা শব্দটা ব্যবহার করে যে আমরা তো ঈসা আলাইহিসসালামকে সাহায্য করেছি যে ইহুদিরা যাতে তাকে হত্যা করতে না পারে। এভাবে আমরা ঈসা আলাইহিসসালাম বলছেন মান আনসারির আল্লাহ, যে আল্লাহর পথে আমাকে তোমরা কে সাহায্য করবে, উনি যখন সাহায্য কামনা করছেন তো আমরা বলছি কলু নাহানু আনসারুল্লাহ, যে আমরা আল্লাহর পথে আপনাকে আমরা সাহায্য করব। এই তারা সাহায্য ঈসা আলাইহিসসালামকে করেছে, এই জন্য তারা নাসারা নাম ধারণ করেছে। এই দুটো নামই কিন্তু আল্লাহ এই দুটো নাম তাদেরকে দেন নেই, ইব্রাহিম আলাইহিসসালাম থেকে আরম্ভ করে, এবং এমনকি যেটা আমরা গতকালকে আপনাদেরকে বলেছি যে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টির আগে যখন তিনি নিজের একাত্মবাদের সাক্ষী আল্লাহ নিজে দিছেন, ওই সময় আল্লাহ ঘোষণা করেছেন ইন্না দ্বীন ইনদাল্লাহ আল ইসলাম। তাহলে পৃথিবীতে মানে আল্লাহর দ্বীন, এই ইসলাম ছাড়া এই দিনের অন্য কোনো নাম এটা আল্লাহ দেন নাই। এ একেবারে আদম থেকে আরম্ভ করে মোহাম্মদ সাম পর্যন্ত, কেয়ামত পর্যন্ত, এখন এর মাঝখানে যেভাবে নাম পাল্টিয়েছে, নাম ধারণ করছে, এটা তাদের নিজেদের আবিষ্কার, আল্লাহ তারা এটা
কখনোই এটা বলেননি সমস্ত পয়গম্বরদের দাওয়াত এক লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত পয়গম্বরদের দিন হচ্ছে ইসলাম কিন্তু ইসলামকে ছেড়ে দিয়ে এই ধরনের নাম যেন ওরা আরম্ভ করলো ওরা ইহুদিরা তওবা করছে এই জন্য আমরা ইহুদি ওরা সাহায্য করছে এই জন্য আমরা খ্রিস্টান নাসারা আবার ইংরেজিতে ওদেরকে খ্রিস্টান বলা হয় তো ক্রাইস্ট শব্দের অর্থ হলো ত্রাণকর্তা ক্রাইস্ট এই ক্রাইস্ট থেকে খ্রিস্টিয়ান মানে ঈসা আলাইহিস সালামকে তারা ত্রাণকর্তা মনে করে অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তাদের সমস্ত জাতির পাপ একা বহন করে তিনি আত্মাহুতি দিয়েছেন তিনি শিলিবুদ্ধ হয়ে গেছেন কাজে সবাই পাপ ঈসা আলাইহিস সালাম বহন করেই তিনি জীবন বিসর্জন দিয়েছেন কাজে তাদের আর কোনো পাপ নয় তারা নিষ্পাপ এই জন্য ঈসা আলাইহিস সালাম তারা ক্রাইস্ট থেকে খ্রিস্টিয়ান মানে ত্রাণকর্তা তারা মনে করে আবার দেখেন মুসলমানরা এমনই এক জাত যে আমরা আব্দুল কাদের জিলানিকে আমরা বলি কি গাউস এই গাউস শব্দ আর ক্রাইস্ট শব্দটা কিন্তু একই শব্দ এটা আপনারা মিলিয়ে দেখেন অভিযান দেখেন গাউস গাউস মানেও ত্রাণকর্তা এখন এগুলো কীভাবে আমাদের ধর্মের রূপ প্রবেশ করে সেগুলি আমাদের বলাও মুশকিল আমরা এর ইতিহাসও বলতে পারছি না যে এটা কীভাবে হচ্ছে কিন্তু আমরা বাস্তব শব্দটা পরীক্ষা করে দেখছি যে গাউস শব্দের অর্থ যা আর ক্রাইস্ট শব্দের অর্থ একই ওরা যেমন ঈসা আলাইহিস সালামকে জেসাস ক্রাইস্ট বলে তো আমরা ওই রকম আমাদের একটা লোককে আমরা কি বললাম গাউস এবং বলতে বলতে গাউসুল আজম সে বড় ত্রাণকর্তা এখন আল্লাহ ছাড়া কি কোনো ত্রাণকর্তা আছে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ ত্রাণকর্তা নয় আমরা সবাই আল্লাহর দরবারে আসামি আমরা সবাই আল্লাহর সাহায্যের মুখোমুখি আল্লাহর দয়ার মুখোমুখি আমাদের মধ্যে কেউ ত্রাণকর্তা নাই কিন্তু গাউসুল আজম আব্দুল কাদের জিলানি সে অন্তত মানে রাসুলের যুগের অন্তত 400 বছর পরের একটা লোক তিনি ভালো লোক ছিলেন সেটা আমরা স্বীকার করব। কিন্তু ভালো লোক হওয়ার মানে এই তো না যে তাকে আল্লাহ সমকক্ষ করা হবে বা তাকে দিয়া শেরেক করা হবে এ পর্যায়ে কেন যাবে কাজেই এই ধরনের ধারণা পোষণ করা এবং এই ধরনের মানে মানে যারা ওরা যেরকম আলেমদেরকে রব বানিয়ে নিয়েছে এরকম অবস্থাটা যেন আমাদের মধ্যে না আসে এগুলো অনুসন্ধান করতে হবে এটা দেখতে হবে এই জন্য আপনার দেখবেন কোরআন কোরআন থেকে আপনি সব জিনিসের ফয়সলা পাবেন কোরআনকে তিবিয়ান আল লিকুলে সেই বলা হয়েছে সমস্ত বিষয়ের বিস্তারিত বিবরণ কোরআনের মধ্যে আছে কাজে আপনি এগুলো দেখে নেবেন এই জন্য দেখেন এই যে আমাদের মানে ধর্মের মধ্যে যে অন্যায়গুলি শয়তান ঢুকাই দিচ্ছে ওরা ওরা খ্রিস্টিয়ান আর আমাদেরকে ওরা বানাইছে আব্দুল কাদের জেনারেলি গাউসুল আজম এবং তার নামে যত সব কাহিনী তার জীবনী সম্পর্কে এগুলির কি সত্যতা কি বাস্তবতা আছে আব্দুল কাদের জীবনী কি কোনো সাহাবিরা লেখছে বা তার জীবনীটা কি কোনো হাদিসে আছে বা কোরআন তো দূরের কথা কাজেই এগুলো কি এগুলো তো মানুষের রচনা এবং এমন যুগের রচনা যে যুগ সম্পর্কে তো আল্লাহ রসুল সত্যের সাক্ষী দেন নেই আল্লাহ রসুল বলছেন যে এই তাবত্তাবিনদের যুগের পরে মিথ্যা আবির্ভূত হবে মিথ্যা যুগের লোকেরা এই সমস্ত জীবনী লিখেছে রচনা করেছে এখন এদের ব্যাপারে আমাদের বলতেও বলতেও ভয় লাগে যে এদের মধ্যে আসলে ভালো লোক তো ছিলেনই অবশ্য কিন্তু এই ভালো লোককে কেন্দ্র করে এই লোকগুলি দিয়া তারা মানুষকে শেরেকের মধ্যে টেনে নিয়ে যাবে এটাও তো মানে আমরা বরদাস্ত করব না বা আলেমদের বরদাস্ত করা উচিত হবে না তো এই জন্য আমরা এই ব্যাপারে সতর্ক করছি আপনি আল্লাহ বলছেন যে না জানলে তুমি যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও একটা মানুষ ভালো কি মন্দ কীভাবে বুঝবো এটা বোঝার জন্য যেমন একটা আপনার বাটখারার সেট যদি আপনার কাছে থাকে তো চাল ডাল আলু যাই আপনি মাপেন আপনি বুঝতে পারবেন যে এটা কম আছে না বেশি আছে ঠিক ওইভাবে আল্লাহ রসুল হলো আমাদের জন্য ক্রাইটেরিয়া স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট অর্থাৎ তাকে একদিকে রাখেন আর যে আলেমকে আপনি অনুসরণ করবেন যাকে আপনি গ্রহণ করবেন তাকে এক সাইডে রাখেন আর রাসুলের জীবনের সাথে তার জীবনটা মিলিয়ে নেন তার জীবনটা যদি রাসুলের জীবনের সাথে অধিকাংশ ক্ষেত্রে মিলে রাসুলের সমকক্ষ কোনো মানুষ হতে পারবে না তারপরে তো ওখানে মানে কাছাকাছি যেতে হবে তো রাসুলের জীবনের সাথে যার জীবনের মিল আছে সেই হবে আপনার অলি সেই হবে আপনার পীর সেই হবে আপনার আলেম সেই হবে পথপ্রদর্শক কিন্তু এখন তো বিভিন্ন নামে এই আমার কাছে একদল লোক বারবার খোঁজে হযরত আলীর বংশধর দুনিয়াতে আছে কি না আমরা খুঁজে তাদের অনুকরণ করবো আলীর বংশ খুঁজবেন সেটা দূরের কথা আপনি আপনার পাঁচপুরুষ আগের আপনার পঞ্চম পুরুষের আপনার দাদা কে ছিল তার নামটা বলেন না আপনি ঠিক করে দেখেন কোন লোক বলতে পারে
তাহলে এই জন্য এইগুলো বংশ খোঁজা আর বংশ খুঁজে সেই মানুষকে অনুকরণ করা এগুলি তো ঠিক না, আল্লাহ তো এগুলো বলেন নাই। একটা মানুষ মানে কালের চক্রে মানে একটা যুগ পরিবর্তন হয়ে যাওয়ার পরে মানুষ যদি কতখানি পরিবর্তন আসে এটা কি বলা যায়? সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের রোকন, তার ছেলে আমর ইবনে সাদ ইয়াজিদের সেনাপতি এবং হোসাইনকে কারবালায় শহীদ করার ব্যাপারে এই আমর ইবনে সাদ ছিল প্রধান সেনাপতি। এখন দেখেন এক পুরুষ পরে কি পরিবর্তনটা আসলো। তো এই জন্যই এগুলা বলা যায় না, কোনো মানুষকে আপনি অনুসরণ করতে পারেন না, অনুসরণ করতে হবে আসমানি কিতাবকে। আল্লাহ তাআলা কোনো মানুষকে অনুসরণ করতে বলা হয় নাই, বলেন নাই, মানুষকে অনুসরণ করতে বলছেন রাসূলকে আর সিনিয়র সাহাবীদেরকে অনুকরণ করতে কোরআনে বলা আছে। কাজে আল্লাহ যা কোরআনে বলছেন এর বাইরে আমরা কিছু করতে যাব না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের অষ্টম পুরুষ সিনিয়র, আর ঈসা আলাইহিস সালাম হলেন একেবারে আমাদের নবীর পূর্বের নবী, মানে বনী ইসরাইলদের নবীদের একেবারে সর্বশেষ নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কাজেই এখন ঈসা আলাইহিস উম্মত আর মূসা আলাইহিস উম্মত কী করে বলতে পারে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম নাসারা ছিল? কথা বুঝতে পারছেন? এভাবে কিন্তু আমাদেরও যারা যারা মানে পীরদের অনুসরণ করেন তারা এরকম বলেন যে আমাদের হুজুর একবারে রাসুলের বংশধর, আলীর বংশধর, তা কেউ বলেন আবু বকর সিদ্দিকের বংশধর। এই যে দাবিগুলো করা এগুলির পিছনে কী যুক্তি আছে আর কী সত্যতা আছে? এভাবে দাবি তো ইহুদি খ্রিস্টানরাও করছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বংশধর, আল্লাহ বলছেন যে না ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি খ্রিস্টান নয়, তিনি ছিলেন হালিফা মুসলমা, তিনি ছিলেন অনুসন্ধানকারী একজন মুসলমান, তৌরাত ইনজিল ইব্রাহিম আলাইহিস সালামের বহু পরে অবতীর্ণ হয়েছে। আল্লাহ বলেন হান তুম হাউলাই হাজাস তুম ফিমা লাকুম বিআলম ফালামা তুহাজ্জুনা ফিমা লাইসা লাকুম বিআলম। আল্লাহ বলেন ওই লোক সকল শোনো, তোমরা ওই বিষয়টা নিয়ে আজ ঝগড়া করতে পারো বা তর্কলিপ্ত হতে পারো যে ব্যাপারে যে বিষয়ে তোমাদের জ্ঞান আছে, কিন্তু ফালেমা তুহাজ্জুনা ফিমা লাইসা লাকুম বিআলম, কিন্তু যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই সে বিষয়ে তোমরা কী করে তর্কলিপ্ত হচ্ছ? আল্লাহ আলম ওয়ান তোমরা আতা আলমন, আল্লাহ জানেন তোমরা জানো না। কাজী ইব্রাহিম আলাইহিস সালাম তর্কের ঊর্ধ্বে, তাকে তোমরা ইহুদি বলবা খ্রিস্টান বলবা এই ধরনের কথা বলা, এটা তোমাদের জ্ঞানের অভাব। তোমরা পরিষ্কার দেখো যে ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের কত সিনিয়র, কাজী তাকে ইহুদি বা খ্রিস্টান বলা এটা তোমাদের অজ্ঞতার পরিচয়। মা কানা ইব্রাহিম ইহুদি ওয়ালা নাসরানি ওয়ালা কেন কানা হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, নাসারাও ছিলেন না, তিনি ছিলেন একজন সত্য অনুসন্ধানকারী মুসলমান, আত্মসমর্পণকারী। আমা কান আমিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। অর্থাৎ তোমরা যারা নিজেদেরকে ইহুদি দাবি করো তোমরাও মুশরিক, আর নিজেদেরকে যারা নাসারা দাবি করো তারাও মুশরিক। ইহুদিরা মুশরিক এই জন্য যে তারা উজাইর আসসালামকে আল্লাহর পুত্র বলে, খ্রিস্টানরা মুশরিক এই জন্য যে তারা ঈসা আসসালামকে আল্লাহর পুত্র বলে, পূর্ব দিকে ফেরে বেতলহেমের দিকে ফেরে নামাজ আদায় করে, সুল পূজা করে, শুকর খায়। কাজে এই জন্য এরা মোর্শেক কাফের, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মোর্শেক কাফের ছিলেন না। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের ব্যবধান সম্পর্কে তাফসীরকারকরা জবল যে অন্তত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মূসা আলাইহিস সালাম মানে ইব্রাহিম আলাইহিস সালাম অন্তত 1000 বছর পরে মূসা আলাইহিস সালাম নবুয়ত লাভ করেছেন। আর ঈসা আলাইহিস সালাম তো অনেক পরে, অন্তত 2000 বছরের অনুমান, যেটা তাফসীর কাকরা বলেছেন এটার থেকে কিছু কম বেশি হতে পারে, যে ইব্রাহিম আলাইহিস সালামের না মূসা আলাইহিস সালাম থেকে অন্তত 2000 বছর পরে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটেছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মোহাম্মদ সালাম তো 3500 বছর ইতিহাস, এটা তাফসীর কাকরা বলে থাকেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 1000 বছরে মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম থেকে 2000 বছর পরে ঈসা আলাইহিস সালাম, তো ঈসা আলাইহিস সালাম থেকে 500 বারো কিছু অধিক সময় পরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাতে এখানে মোটামুটি একটা 3500 বছরের একটা হিসাব আসে কম বেশি। তো এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে আল্লাহ তাআলা একটা ক্লিয়ারেন্স এখানে আল্লাহ দিলেন।
সামনে আল্লাহ বলেন ইন্না আওলান নাসি ইব্রাহিম আল্লাযিনা ইত্তাবাউ হাযান নবী ওয়াল্লাযিনা আমানু আল্লাহু ওলিউল মুমিনিন ইব্রাহিম আলাইহিস সাথে ঘনিষ্ঠতর ওই সমস্ত মানুষেরা যারা ইব্রাহিম আলাইহিসকে মেনে চলে অনুকরণ করে এবং এই নবী ওয়াল্লাযিনা আমানু এবং এই নবীর যারা ঈমানদার উম্মত যারা ঈমানদার এই নবীর উম্মত তারা ইব্রাহিম আলাইহিসের ঘনিষ্ঠতর আল্লাহু ওলিউল মুমিনিন আল্লাহ তাআলা মুমিনদের রক্ষাকারী বন্ধু তো তো এখানে ইব্রাহিম আলাইহিসসালামের ঘনিষ্ঠতর কারা তো মুশরিকরা দাবি করত মক্কার মুশরিকরা দাবি করত যে আমরা ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মে আছি আমরা ইব্রাহিম আলাইহিসসালামের অনুসারী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাবি যে আমরা মিল্লাত ইব্রাহিম ইব্রাহিম আলাইহিসসালামের দিন নিয়ে আমি পৃথিবীতে আসি ইব্রাহিম আলাইহিসসালাম যে দিন নিয়ে এসেছিলেন অন্যান্য নবীরা যে দিন নিয়ে এসেছিলেন আমি তো সেই দিন নিয়ে পৃথিবীতে আসি তো তো এ ব্যাপারে ঐতিহাসিক শেহাব ইবনে আব্বাস থেকে একটা ঘটনা বর্ণনা করেন যে ইব্রাহিম আলাইহিসসালামের ঘনিষ্ঠ কারা এটা নিয়ে আবিসিনিয়ায় আসামা নাজ্জাশির দরবারে এরকম একটা বিতর্কের সূচনা হয়েছিল সেই ঘটনাটা ইয়াতের তাফসিরে তাফসিরকারকরা নিয়ে আসছে তো আবিসিনিয়া হচ্ছে আমাদের আমরা হেজাজ বা আরব দেশ এই আরব দেশের যে আমরা পশ্চিম দিকে লোহিত সাগর দেখতে পাচ্ছি এই লোহিত সাগরের ওপারেই পশ্চিম পারেই আবিসিনিয়া দক্ষিণ পশ্চিম কর্নারে দেশটি আবিসিনিয়া এটা রোম সম্রাটের একটা রোম সাম্রাজ্যের একটা এটা প্রদেশ বলা চলে রোম সাম্রাজ্যটা এটা মানে মানে তুরস্ক থেকে উত্তরে কনস্টান্টিনোপল রোম যেটাকে বাইজান্টাইন সাম্রাজ্য পরে বলা হয় এই যে রোম এই রোম সাম্রাজ্যটা এটা মানে তুরস্কের উত্তরে হলো তাদের সেই রোম রোমান ক্যাথলিক যে রোমানদের যে গির্জা যেখানে আছে কনস্টান্টিনোপলে তো ওই যে রোম তো যে রোমটাকে ইস্তাম্বুল বলা হয় বাইজান্টাইন বলা হয় তো ওই রোম সাম্রাজ্যটা ওখান থেকে শুরু করে ওটা ইজিয়ান সাগর মর্মর সাগর পার হয়ে তারপর এদিকে ওরা তুরস্কে আসলে এই তুরস্কটা সম্পূর্ণ রোমের অধীনে ছিল তুরস্কের পরে ওখান থেকে এই সাম্রাজ্যটা পশ্চিমে মর্নিয়া মানে মিশর সুদান এগুলো রোম সাম্রাজ্যের অধীনে ছিল তো এই মিশর সুদানের পরেই হলো আবিসিনিয়া তো এগুলি কিন্তু রোম এসব ওই মানে উত্তর দিক থেকে এসে সিরিয়া পর্যন্ত এসে এখান থেকে মিশর ঘুরে ওরা পশ্চিম দিক গেল এটা রোম সাম্রাজ্য ওরা আরবের মধ্যে মানে সিরিয়ার পর্যায়ে আরবে ঢোকবে এটা আরবে ঢোকে নাই রোম সাম্রাজ্যটা তার কারণে আরবে কেউই যেতে চাইতো না ও জায়গাটা অনুর্বর ওখানে কোনো স্থায়ী বসতি নেই তারপরে পানি নেই তারপরে ফলমূলের ওখানে কোনো ক্ষেতখামার উৎপাদন নাই এই জন্য আরব দখল করলে এই বড় বড় সাম্রাজ্যগুলি বহু আগে এটাকে দখল করতে পারতো কিন্তু এটার প্রতি কারো আগ্রহ ওরকম ছিল না এই রোম সাম্রাজ্যের অধীনেই আবিসিনিয়া এটা একটা প্রদেশ ছিল লোহিত সাগরের পশ্চিম পারে এবং একেবারে মানে যেখানে অর্থাৎ ইয়ামান ইয়ামান থেকে সরাসরি এটা পশ্চিমে এটা বলা যেতে পারে আর আরব থেকে জেদ্দা থেকে এটা দক্ষিণ পশ্চিম দিকে পারস্য উপসাগরের সরি এটা লোহিত সাগরের ওপারে এই আবিসিনিয়া দেশ তা এই দেশের যে রাজা তার উপাধি ছিল নাজ্জাশি তো এরকম ওই ওই যুগে মিশরের রাজার উপাধি ছিল কোনো এক সময় ফেরাউন তারপরে রোমের রোম সম্রাটের উপাধি ছিল কাইসার তারপর পারস্য সম্রাটের উপাধি ছিল কেসরা এরকম একটা মানে এক একটা দেশের রাজাদের এক একটা উপাধি ছিল এই যে নাজ্জাশি এটা কিন্তু তার নাম না তার নাম হচ্ছে আসহামা এবং তার উপাধি ছিল নাজ্জাশি তো এই রোমের অধীনস্থ এই প্রদেশ আবিসিনিয়া যেটাকে ওই সময় বলা হতো হাফসা তো এই দেশে নবুয়তের পঞ্চম বছরে এই দেশে
সর্বতম 16 জন নারী পুরুষ হিজরত করেন এদের মধ্যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কন্যা রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ সেও সাথে ছিলেন এবং ওসমান গনির নেতৃত্বে এরা 16 জন লোক প্রথম আবিসিনিয়া হিজরত করে তার মধ্যে 12 জন ছিল পুরুষ এবং 4 জন ছিল মহিলা তো এরা হিজরত করেছিল কেন যে ওই সময় মানে আরবদের মক্কার মুশরিকদের অত্যাচার খুব চরমে পৌঁছে গিয়েছিল মুসলমানদেরকে তারা খুব ভীষণভাবে অত্যাচার করতে যাচ্ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষকে তারা কাঁচা চামড়ায় জড়িয়ে তাকে রোদ্রে ফেলে রেখেছিল তো ওই বছরই জাফর ইবনে আবি তালেবের নেতৃত্বে আরও একটা দল সেই দলে মুসলমানদের সংখ্যা ছিল 82 জন তাদের মধ্যে 18 কি 20 জন ছিল মহিলা তো এইভাবে পঞ্চম হিজরতে এই দলটি আবিসিনিয়া হিজরত করে এই আশায় আল্লাহ রসুল তাদেরকে এই জন্য ওখানে হিজরত করতে বলেন যে আবিসিনিয়ার বাদশা তিনি একজন ন্যায়পরায়ণ বাদশা তার ওখানে গেলে হয়তো তোমরা সঠিকভাবে আল্লাহর দিন প্রচার করতে পারবে তোমাদের সমস্যা হবে না এভাবেই এই লোকগুলি আবিসিনিয়ায় পৌঁছে গেল যার পরে তারা নাজাসির দেশে আল্লাহর ইবাদত দিন যেভাবে আছে তারা পালন করতে লাগলো নিরিবিলি সেখানে তারা থাকতে লাগলো এভাবেই তাদের দিন পার হতে লাগলো হতে হতে এদিকে ইসলামের মানে আস্তে আস্তে ইসলামের মানে দিন পার হলো ইসলামের আস্তে আস্তে উন্নতি হলো আল্লাহ রসুল নবুয়তে 13 বছরে হিজরত করলেন হিজরতের 18 মাস পর বদর যুদ্ধ হলো এই যুদ্ধে ইসলামের বিজয় হলো আর মুশরিকদের চরম পরাজয় হলো তো এই পরাজয়ে তাদের 70 জন নেতৃস্থানীয় নেতা মারা গেল এবং 70 জন বন্দী হয়ে গেল এটা হয়ে যাওয়ার পরে তারা খুবই একটা মানে দুশ্চিন্তাগ্রস্ত ছিল যে কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায় এটার জন্য তারা খুব মানে খুবই মরিয়া হয়ে এটা চিন্তা করতেছিল যে এর প্রতিশোধ আমরা কিভাবে নেব তখন তাদের স্মরণে আসলো যে মুসলমানদের একটা দল আবিসিনিয়ায় পালিয়ে গেছে সেখানে তারা আছে নিরাপদে ওই লোকগুলোকে যদি আমরা সেখান থেকে ধরে নিয়ে আসতে পারি তাহলে এই বদরের আমাদের যে 70 জন লোকেরা হত্যা করলো তো এই 70 জন লোকের পক্ষ থেকে আমরা ওই লোকগুলোকে হত্যা করব এই পরামর্শে তারা একমত হলো এবং সবাই বললো তোমরা অর্থ সম্পদ জোগাড় করো এবং উবুডুকো জোগাড় করো তাহলে আমরা আবিসিনিয়ার বাদশা নাজ্জাশির কাছে লোক পাঠাবো আমাদের মধ্যে দুইজন জ্ঞানী পাঠাবো যারা আবিসিনিয়ার বাদশাকে বুঝিয়ে এই লোকগুলোকে ফিরে নিয়ে আসতে পারে এ ব্যবস্থা করতে হবে এই কাজের জন্য তারা মানে আরব দেশে যেটা ওদের কাছে যেটা মূল্যবান সম্পদ ভালো চামড়া আর অন্য অন্য হাদিয়ার কিছু জিনিসপত্র দিয়া আমর ইবনে আস যিনি পরে ইসলাম গ্রহণ করেছেন হুদায়বিয়া সন্ধির পরে এই আমর ইবনে আস এবং তার সাথে আম্মার ইবনে ওলিদ সেও খুব ভালো লোক ছিল জ্ঞানী তো এই দুইটা লোককে বাছাই করে তাদের কাছে হাদিয়া তোফা দিয়ে তারা তাদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে আবিসিনিয়া লোহিত সাগরটা এটা কিন্তু 300 কিলোমিটারেরও বেশি কম এরকম মানে এটার চওড়া এটার যে ব্রেথ সেটা মানে খুব ছোট না কিন্তু নদীতে দেখতে ম্যাপে তো ওই রকমই তো ম্যাপে স্কেল ফেলায় দেখেন 300 কিলোমিটারের উপরে হবে ওটা চওড়া তো এই নদী পার হয়ে এরা আবিসিনিয়া আসলো আয়েশা তারা নাজ্জাশির সামনে উপস্থিত হলো এবং নাজ্জাশিকে তারা সেজদা করলো একেবারে মাটিতে মাথা ফেলে তার সামনে সেজদা করলো সালাম করলো এরপরে তারা বললো যে আমরা আপনার কাছে আসছি একটা বিশেষ কাজে সেটা হলো এই আমাদের দেশে একটা ভণ্ড লোকের আবির্ভাব হয়েছে সে নিজেকে নবী বলে দাবি করে আর আমাদের দেশে কিছু মূর্খ লোকেরা তার অনুসরণ করে এবং এই যারা এই নূতন ধর্মের অনুসরণ করে তাদেরকে ফেরানোর জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি আমরা তাদেরকে সেবে আবি তালেবে বন্দি করে রেখেছি 3 বছর পর্যন্ত নানাভাবে তাদেরকে বুঝাইছি কষ্ট দিয়েছি কিন্তু তারপরও কিছু লোক তাদের আছে এবং ওই দলেরই অর্থাৎ ওই ভণ্ডর অনুসরণকারী কিছু লোক আপনার দেশেও আছে এই লোকগুলি আপনাদের দেশে এসেও হয়তো এই ফাতনা ফাসাদ করবে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী কাজেই আমি আপনার কাছে আসছি যে ওই লোকগুলো আমরা ফিরিয়ে নেব এবং ওদেরই আত্মীয় স্বজন যারা তারাই আমাদেরকে পাঠিয়েছে যে ওদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক তো এই জন্য এই লোকগুলো ফিরিয়ে নেওয়ার জন্য আপনার দরবারে আমরা হাজির হয়েছি আপনি অনুগ্রহপূর্বক আমাদের এই লোকগুলি ফিরিয়ে দেন তাহলে এই লোকই আপনার দেশেও ফেতনা ফাসাদ করতে পারে এবং এতে একটা সমস্যার সৃষ্টি হতে পারে কাজে আপনি অনুগ্রহপূর্বক তাদেরকে আমাদের হাতে ফিরিয়ে দেন তো নাজ্জাশি বললো যে এই লোকগুলি আমার দেশে আশ্রয় নিয়েছে তাদের সাথে অন্তত কিছু কথা না বলে তো
আপনাদের একাদের কথা শুনি আমি রায় দিতে পারি না তো তাদের সাথে আমার কথা বলার প্রয়োজন তখন তাদেরকে ডাকার ব্যবস্থা করা হলো তো জাফর ইবনে আবি তালেব এই খবর শুনে প্রথম তো ঘাবড়িয়ে গেলেন যে আল্লাহ এবার আমাদের কি বিপদ হয় তারপর তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার সাথে কিছু লোকজন জ্ঞানী নিয়ে তিনি আসলেন এসেই নাজ্জাশির দরবারের এসেই তিনি এসেই তিনি ডাক দিলেন ইয়াস্তাজিনুকা হিজবুল্লাহ এই বলে ডাকটা দিলেন তো নাজ্জাশি ডাক শুনে বলে যে ও লোক কি বলছে আবার বলতে বলো তখন আবার জাফর ইবনে আবি তালেব বললেন ইয়াস্তাজিনুকা হিজবুল্লাহ মানে আল্লাহর দল আপনার কাছে অনুমতি চাচ্ছে তো তো এই ডাক শুনে এখন নাজ্জাশি বললেন যে উদখুলু ফি আমানিল্লাহ যে আল্লাহর নিরাপত্তায় তোমরা প্রবেশ করো এখন ওরা বলল ইয়াস্তাজিনুকা হিজবুল্লাহ আর ইরা নাজ্জাশি বলল যে উদখুলু ফি আমানিল্লাহ তোমরা আল্লাহর নিরাপত্তায় প্রবেশ করো এই কথা দুটো এদের ওদের মোটেও পছন্দ হয় নাই ওরা মনে করে হিজবুল্লাহ ওরা ওরা ইব্রাহিম আলাইহিসসালামের আপন ওরা হিজবুল্লাহ আবার নাজ্জাশি ওদের কথার প্রতিবাদ করলো না সেও বলল উদখুলু ফি আমানিল্লাহ আল্লাহর নিরাপত্তায় তোমরা প্রবেশ করো তখন ওরা ওই যে জাফর সরি যে আমর ইবনে আস এবং আব্দুল্লাহ আমর ইবনে আস আর হলো উমর ইবনে রবিয়া একে অপরের সাথে মানে চোখ এশারা করতে লাগলো আর বললো যে কী ব্যাপারটা হলো এরা কী বললো আর উনি বা কী বললো এটা কেমন কথা হলো এভাবে কিন্তু এই মুসলমানরা নাজ্জাশির দরবারে ঢুকে নাজ্জাশিকে সেজদা করলো না তারা বললো আসসালামু আলাইকুম সালাম দিল তখনই আমর ইবনে আস নাজ্জাশিকে বলে যে দেখেন যে এরা কীরকম অহংকারী যে আমরা আসছি বিদেশিরা যখনই আপনার দরবারে আসে আপনাকে সেজদা করে কিন্তু ওরা আপনাকে সেজদা করলো না ওরা কত বড় অহংকারী দেখেন ওরা এই এই রকম এদের স্বভাব তখন নাজ্জাশি বললেন যে আচ্ছা বিদেশিরা যখন আমার দরবারে আসে তারা তো আমাকে সালাম করে কিন্তু তোমরা আমাকে সালাম আমাকে সেজদার মাধ্যমে তারা আমাকে অভিবাদন জানায় তো তোমরা আমাকে সেজদা কেন করলে না তখন জাফর ইবনে আবি তালেব বললেন যে আপনাকে আমরা ওই অভিবাদন জানিয়েছি যেটা হলো জান্নাতের অভিবাদন জান্নাতিরা একে অপরকে সালাম বিনিময় করবে ফেরেশতারা সালাম দিবে আল্লাহর পক্ষ থেকে সালাম বিনিময় হবে তো এই জন্য আমরা জান্নাতের অভিবাদন যেটা সেটা আপনাকে আমরা করেছি আর আমরা ওভাবে করতাম যখন আমরা মুশরিক ছিলাম মূর্তি পূজা করতাম শরাব পান করতাম আমাদের মধ্যে সব ধরনের অন্যায় ছিল ওই সময় আমরা মানুষকে সেজদা করতাম কিন্তু এখন আমরা মানুষকে সেজদা করি না আমরা ইসলাম গ্রহণ করেছি আমরা মুসলমান আমরা জান্নাতের অভিবাদন এটা আপনাকে ওই অভিবাদন আপনাকে আমরা অভিবাদন জানালাম তো নাজ্জাশি যেহেতু হালে কেতাব তো সে তো জানে এই কথাগুলো সে মানে এগুলো সমর্থন করে যে আসলেই জান্নাতের অভিবাদন হচ্ছে সালাম তো এরপরে নাজ্জাশি বলেন যে এখন তোমাদের কী বক্তব্য কী জন্য তোমরা এসেছো কী তোমাদের দাবি বলো কথাবার্তা তোমরা শুরু করো তখন জাফর আবি তালেব বললেন যে জাহাপানা আপনারা রাজা বাদশাহ যারা বা যারা বড় লোক বড় আলেম তাদের সামনে তো বেশি কথাবার্তা বলা এটা বেয়াদবি হয় তো এখন আমরা আছি দেখেন ওনারা দুজনে দুজনে একজনে কথা বলবে আর অন্যজন চুপ থাকবে শুনবে আর আমরাও আমাদের পক্ষ থেকে একজনে কথা বলবো এবং অন্যরা চুপ থাকবে এবং আপনি এটা শুনবেন যে হ্যাঁ ঠিক আছে তাই হোক তো এখন আমর ইবনে আসকে বলা হলো যে কথা কে বলবে তুমি বলবে আগে না জাফর আগে বলবে তো আমর ইবনে আস বলবে যে না জাফর ইবনে আবি তালেব বলুক তখন জাফর ইবনে আবি তালেব বললেন যে বাচ্চা জাহানা আপনি তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন আমরা যেখানে এসেছি তো আমরা কি স্বাধীন মানুষ না আমরা কারো কৃতদাস বা গোলাম গোলাম যদি পালিয়ে আসে তাহলে বিধান হচ্ছে যে গোলামকে মালিকের কাছে ধরে ধরে দেওয়া এটাই হলো বিধান তো আমরা যদি গোলাম হই এবং গোলাম হিসেবে পালিয়ে এসে থেকে থাকি তাহলে আমাদেরকে ধরে মালিকের কাছে পৌঁছিয়ে দেওয়া হোক আর যদি আমরা স্বাধীন সম্মানিত মানুষ হই তাহলে তো এই প্রসঙ্গ আমাদের আসবে না এখন আপনি ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন যে আমরা কি গোলাম না স্বাধীন মানুষ সম্মানিত মানুষ কোনটা তখন নাজ্জাশি জিজ্ঞাসা করেন যে এরা কি গোলাম না স্বাধীন মানুষ না না এরা গোলাম না এরা স্বাধীন সম্ভ্রান্ত এরা গোলাম নয় তো যাক গোলামি থেকে মুক্তি হয়ে গেল এরপর দুই নম্বর জাফর ইবনে আবি তালেব বলেন আপনি এদেরকে জিজ্ঞাসা করেন যে আমরা যদি তার কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে এখানে পালিয়ে থাকি
তাহলে এই হত্যার বিচারের জন্য আমাদেরকে সেখানে পাঠিয়ে দেওয়া হোক, এতে আমাদের কোনো আপত্তি নেই। জিজ্ঞাসা করেন আমরা যে আমরা কি তাদের কাউকে হত্যা করে এসেছি, তো নাজ্জাশি জিজ্ঞাসা করলেন আমর ইবনে আসকে বলো এরা কি তোমাদের কাউকে হত্যা করে এসেছে, কারণ না তারা এক ফোঁটা রক্ত ঝরায়নি। আচ্ছা তারপর এরপরে আবার জাফর ইবনে আবি তালেব বলেন আপনি তাদের জিজ্ঞাসা করেন আমি কি তাদের কোনো আমরা কি তাদের কোনো ধন সম্পদ চুরি করে বা লুট করে আমরা নিয়ে এসেছি যে সেই ধন সম্পদের জন্য আমাদেরকে ফেরত দেওয়া হবে, জিজ্ঞাসা করে দেখেন। তখন আমর ইবনে আস বলে যে না তারা এক কিরাতও চুরি করে নিয়ে আসে নাই। কিরাত হলো মানে পাঁচটা জবের দানা হলো এক কিরাত, পাঁচটা জবের দানার যে ওজন এতে এক কিরাত বলা হয়, এর বিশ কিরাতে এক মিসকাল হয় আর বিশ মিসকালে জাকাত হয়। এই কিরাত বলছে যে এক কিরাতও তারা নিয়ে আসে নাই। এখন নাজ্জাশি তার তোমরা কী জন্য এই বিবাদ করছো, কী জন্য তাদেরকে নিয়ে আসো? তখন আমর ইবনে আস বললো যে দেখেন মূল বিষয়টা হলো এই যে আমরা এবং এরা সবাই একই ধর্ম পালন করতাম, বাপদাদের ধর্ম, চিরদিন থেকে যে ধর্ম আমরা পালন করে আর সেই ধর্ম পালন করতাম, কিন্তু হঠাৎ করে আমাদের মাঝে একজন লোক আবির্ভূত হয়েছে, সে নিজেকে নবী বলে দাবি করে এবং এরা তার অনুসারী আর আমরা আমাদের বাপদাদার ধর্মের অনুসারী, এটা নিয়েই আমাদের মধ্যে বিবাদ। জাফর ইবনে আবি তালেব বলেন যে হ্যাঁ এটাই সত্য যে আমরা আগে মুশরিক ছিলাম, তখন আমরা মূর্তি পূজা করতাম, মানুষকে সেজদা করতাম, আমরা চুরি ডাকাতি জেনা করতাম, মানুষের পাওনা পরিশোধ করতাম না, তা আমাদের মাঝে একজন আল্লাহ রসুল আসেন এবং তার কাছে ঈসা আলাইহিসসালামের কাছে যেভাবে আসমানি কেতাব আসে আমাদের নবীর কাছেও সেই রকম আসমানি কেতাব আসে, সেই আসমানি কেতাব নিয়ে তিনি নবী হিসেবে আমাদের মধ্যে আগমন করেছেন আর আমরা সেই নবীর অনুসারী, এই জন্যই তারা আমাদের সাথে শত্রুতা করছে। তখন নাজ্জাশি বলেন যে তুমি তো মারাত্মক কথা বলেছ জাফর, তোমাদের মধ্যে নবী আসে তার সাথে কেতাব আসছে, তাহলে এটা তো এখন আলেমদের মাধ্যমে এটার ফয়সালা নিতে হবে। তো তখন নাজ্জাশি সমস্ত আলেমদেরকে ডাকলেন, নাকুশ বাজানো হলো, মানে তাদের যেটাকে আমাদের এখন ওই সাইরেন বাজানোর মতো এরকম তারা যেটা ব্যবহার করতো, এই সেই নাকুশ বাজানো হলো, সিংহে বাজানো হলো, আলেম ওলামারা বিজ্ঞরা চলে আসলেন। আসার পরে নাজ্জাশি তাদেরকে বললেন যে আমি তোমাদেরকে ওই আল্লাহর শপথ দিয়া জিজ্ঞাসা করছি যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে তরাত কেতাব দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে ইঞ্জিল কেতাব দিয়েছেন, কাজী আমি সেই আল্লাহর শপথ দিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করছি, তোমরা বলো যে তোমাদের কেতাবে এমন কিছু আছে কি যে ঈসা আলাইহিস সালাম এবং কিয়ামত এর মাঝে কোনো নবী আসবে? তখন ওরা বলে যে অবশ্যই ঈসা আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন যে আমার পরে একজন আহমদ এবং মোহাম্মদ নামে একজন নবী আসবে, সেই নবীকে তোমরা অনুসরণ করবে, যারা সেই নবীকে মানবে তারা আমাকে মানলে আর যারা সেই নবীকে অস্বীকার করলো তারা আমাকে অস্বীকার করলো, এভাবে ঈসা আলাইহিস সালাম আমাদেরকে বলে গেছেন। তখন এই কথা শোনার পরে এখন নাজ্জাশি বলে আচ্ছা তোমাদের নবী তোমাদেরকে কি বলে তা কি আমাদেরকে শোনাতে পারো? তখন ওরা জাফর ইবনে আবি তালেব বললেন যে হ্যাঁ পারি। তখন জাফর ইবনে আবি তালেব তাদের সামনে প্রথমে আনকাবুত সূরা পাঠ করলেন। এই সূরা পাঠ করা, এই সূরা শুনে ওরা একেবারে মানে সবাই কাঁদতে লাগলো যে আলেমদের হাতে যে কেতাব ছিল তার চোখের পানিতে কেতাব ভিজে গেল। নাজ্জাশিও কাঁদতে লাগলো এবং নাজ্জাশি বলেন যে তোমরা আরও পড়ো। তখন তারা সূরা রোম পাঠ করে শোনালো। তো এরপরেও ওরা সব কাঁদতে লাগলো। তখন জাফর তখন আমর ইবনে আস চিন্তা করলো যে এদেরকে তো কোনোভাবেই আমরা কাবু করতে পারছি না, তাহলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে নাজ্জাশিকে মানে উত্তেজিত করতে হবে, খেপাতে হবে। তখন আমর ইবনে আস বলল যে জাফরনা দেখেন এরা ঈসা আলাইহিস সালামকে গালি দেয়, তাকে খুব মন্দ বলে, বলে কি বলে? তখন আবার এই কথা বলার পর তখন সূরা মারিয়াম যেখানে ঈসা আলাইহিস সালামের জন্মবৃত্তান্ত প্রথম থেকে শেষ পর্যন্ত আসে এই সূরা মারিয়াম পাঠ করা হলো। এই সূরা মারিয়াম যখন পাঠ করলেন তখন ঈসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামের জন্মবৃত্তান্ত এবং মানে মারিয়ামের পুত্র ঈসা, আবদুল্লাহ এবং আল্লাহ রসুল, এই কথাগুলি তো সেখানে সবই বলা আছে। এগুলি শোনার পরে নাজ্জাশি তার হাতে একটা মেসক ছিল, মেসক থেকে একটা আঁশ টেনে বের করে তারপরে বলেন যে এরা যা বলেছে ঈসা আলাইহিস সালাম এর সেইতে এই এই এতটুক বেশিও কিছু ছিলেন না, এরা যা বলছে এটাই ঈসা আলাইহিস সালাম এভাবেই ছিলেন।
শেষ পর্যন্ত সাব্যস্ত হয়ে গেল যে মুসলমান বাহিনী তর্কে আল্লাহ তাআলা এদেরকে জিতিয়ে দিলেন এবং নাজ্জাশী ঘোষণা করল যে আনতুম সাইউম ফি আরদি যে তোমরা আমার দেশে কর মুক্তভাবে জীবন যাপন করবে তোমাদের কর দিতে হবে না এবং তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না তোমরা এখানে স্বাধীনভাবে বসবাস করবে আর ওরা যে হাদিয়া তোহফা দিয়েছিল এটা নাজ্জাশী বলে সব এদের ফেরত দিয়ে দাও তো এই হাদিয়া তোহফা সব তাদের ফেরত দিয়ে দেওয়া হলো এবং নাজ্জাশী তখন তার জীবনের একটা সংক্ষিপ্ত ইতিহাস বললেন যে আল্লাহ তাআলা আমাকে মানে এমনি দয়া করে রাজ্য দান করেছেন আল্লাহ তাআলা ঘুষ খান না আর আমিও ঘুষ খেয়ে মুসলমানদেরকে ফেরত দেব না আল্লাহ তাআলা দয়া করে আমাকে এই সাম্রাজ্য দান করেছেন এই বলে উনি জীবন ইতিহাস বললেন যে আমার বাবা এই দেশের রাজা ছিল কিন্তু আমার বাবার আমি একমাত্র সন্তান আর আমার চাচা ছিল তার ছিল দশটা সন্তান তো লোকেরা মনে করলো যে এক সন্তানের বাবা দুর্বল দশ সন্তানের বাবা সবল কাজে দশ সন্তানের বাবাই রাজা হবে এভাবে তারা ষড়যন্ত্র করে আমার পিতাকে হত্যা করলো হত্যা করে আমার চাচাকে রাজা বানালো চাচা রাজা হলেন কিন্তু চাচা রাজা হওয়ার পরে আমাকে খুব যত্ন করতেন আমাকে আদর করতেন তো এই আদর করতেন এটা দেখে ওরা সহ্য করতে পারলো না ওরা মনে করলো যে তাহলে এই ছেলে বড় হলে আবার প্রতিশোধ নিবে তখন তারা আমার চাচাকে বাধ্য করলো যে আমাকে যেন নির্বাসন দেওয়া হয় আমার চাচা আমাকে নির্বাসন দিয়ে দিলেন এরপরে কিছুদিন পার হওয়ার পরে ঘটনাচক্রে বজ্রপাত হলো এবং বজ্রপাতে আমার চাচা মারা গেলেন আমার চাচা যখন বজ্রপাতে মারা গেলেন তখন ওই দশ ভাইয়ের মধ্যে এমন কেউ নাই যে রাজা হওয়ার মতো যোগ্য তখন ওরা মানে আবার শেষ পর্যন্ত আমার আমাকে অনুসন্ধান করতে লাগলো যে এই দশ ভাইয়ের মধ্যে কেউ রাজা হওয়ার মতো নাই নাজ্জাশী মানে আসামা এছাড়া উপযুক্ত কেউ নাই তখন তারা আবার আমাকে নির্বাসন থেকে খুঁজে বের করে ওরা আমাকে এদেশের রাজা বানিয়েছে কাজে এভাবে নাজ্জাশী তার জীবন ইতিহাস বললেন যে আল্লাহ তাআলা আমার প্রতি এইভাবে দয়া করেছেন তো আসামা নাজ্জাশী ইনি ইসলাম গ্রহণ করেছিলেন তাফসিরে আছে আমরা আরও সামনের ঘটনা পাবো আমর ইবনে উমাইয়া জমেরি নাজ্জাশীর কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াতি চিঠি নিয়েছিলেন তো আমর ইবনে উমাইয়া জমেরি যখন এই দাওয়াতি চিঠিটা নাজ্জাশীর কাছে দিল তখন নাজ্জাশী সিংহাসন থেকে মাটিতে বসে পড়ে চিঠিটা নিজের চোখের উপরে রাখলেন তারপর চিঠিটা পড়লেন পড়ার পরে তিনি কলেমায় শাহাদাত উচ্চারণ করলেন ইসলাম গ্রহণ করলেন নাজ্জাশী মুসলমান হয়ে গিয়েছিল মুসলমান হয়ে যাওয়ার পরে এই নাজ্জাশী আল্লাহ রসুল যখন তাবুক যুদ্ধে ছিলেন এই সময় তিনি ইন্তেকাল করেন এবং আল্লাহ রসুল তাবুক যুদ্ধ থেকে ফিরে এসে এই নাজ্জাশীর গায়েবি জানাজা নামাজ পড়েন নাজ্জাশী ইসলাম গ্রহণ করার পরে রোম সম্রাট কায়সারকে জানানো হয়েছিল যে আপনার গভর্নর সে ইসলাম গ্রহণ করছে তাকে কি এখন এই পদে রাখা হবে না তার তাকে এই পদ থেকে বরখাস্ত করা হবে তখন রোম সম্রাট বলেছিলেন যে মানে রাজ্য হারানোর ভয় যদি না থাকতো তাহলে আমিও মুসলমান হতাম ইসলাম সম্পর্কে আসলে সবাই অবগত হয়েছিল এই জন্য আল্লাহ তাআলা যে বিচার করবেন কিয়ামতের দিন মানে সেখানে প্রমাণ হবে যে প্রত্যেকটা লোক বুঝেছে যে ইসলাম সত্য মোহাম্মদ সাল্লাম সত্য কিন্তু দুনিয়ার লোভে তারা দুনিয়ার লোভকে সামলাতে না পেরেই তারা কিন্তু দুনিয়ার প্রতি মানে জমে রয়েছে দুনিয়ার মধ্যেই তারা আবদ্ধ থেকেছে দুনিয়ার ভালোবাসায় তারা নিজের জীবনকে ধ্বংস করেছে কিন্তু আসলে কিন্তু সবাই বুঝতে পেরেছে যে ইসলাম সত্য এ কথাটা কিন্তু আসলে ওরা বুঝেছে এবং আল্লাহ রসুল বলেছেন যে কালেমাতে ইসলাম এটা সকল ঘরেই প্রবেশ করবে ইসলামের কলেমাটা এটা প্রত্যেকটা ঘরেই প্রবেশ করবে কাঁচা ঘর পাকা ঘর সব ঘরেই এই কলেমাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত এটা পৌঁছবেই এটা আল্লাহ রাসূল বলেছেন এটা না পৌঁছে কিয়ামত হবে না কাজে ইসলামের দাওয়াতটা কিন্তু সবার কাছে পৌঁছবে এবং ইসলামের সত্যতা এটা কিন্তু সবাই উপলব্ধি করবে করার পরে যারা ইমান আনবে তারা ভাগ্যবান আর যারা দুনিয়ার লোভে ইমান আনবে না তারা তো ক্ষতিগ্রস্ত হবে তো সামনে আমরা আসি আর দু তিনটে আয়াতের মধ্যে আমরা শেষ করবো ইনশাল্লাহ আহলে কিতাবের একদল চায় যে তোমাদেরকে তারা যদি বিপদগামী করতে পারত তো আল্লাহ বলেন যে না তারা তোমাদেরকে বিপদগামী করতে পারবে না বরং ওরা নিজেরাই বিপদগামী হবে অথচ তারা খবর রাখে না
এখানে মানে ইহুদি চক্রান্ত যারা সবসময় মুসলমানদেরকে নানাভাবে বুঝিয়ে শুনিয়ে বা জুলুম অত্যাচার করে তারা দিন থেকে ফিরাবার চেষ্টা করত, এভাবেই হযরত ইহুদিদের একটা দল মাযহাব ইবনে জাবাল, হুজাইফা ইয়ামানি, আম্মার ইবনে ইয়াসার এদেরকে ধর্মত্যাগ করার জন্য তারা বলেছিল এবং এদেরকে নানা রকম ধর্মত্যাগ করার জন্য তারা বিভিন্ন ছলা কৌশল অবলম্বন করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তো আল্লাহ তাআলা সেদিকে ইঙ্গিত করে বলেছেন যে আহলে কিতাবরা কিন্তু তোমাদেরকে তোমাদের দিন থেকে ফিরানোর চেষ্টা করবে, কাজেই খবরদার তোমরা সেদিকে যেন ভুলক্ষেপ না হও। এখনও তারা এই আহলে কিতাবরা ইহুদি খ্রিস্টানরা তাদের এই যেগুলো মিশনারি শিক্ষা, তাদের যে মানে গির্জাগুলি, এই গির্জার মাধ্যমে ইহুদিদের মানে ব্যাপটিস্ট স্কুলের মাধ্যমে বিভিন্নভাবেই তারা এখনও মুসলমানদেরকে দিন থেকে ফিরাবার চেষ্টা তারা এটা অব্যাহত রেখে চালিয়ে যাচ্ছে। ইয়াল কিতাব লিমা তাকফুরুন ফি আয়াতিল অন্তম তাশাদুন, হে আহলে কিতাব তোমরা আল্লাহর আয়াতগুলি কেন অস্বীকার করছো অথচ তোমরাই তো সাক্ষী। অর্থাৎ মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যে আল্লাহর নবী, কোরআন আসমানি কিতাব, এই বিষয়গুলি তাওরাত ইঞ্জিলে স্পষ্ট করে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, তো এগুলি তারা জানার সত্ত্বেও এবং সাক্ষী দেওয়া সত্ত্বেও তারা কখনও, বিশেষ করে বদর যুদ্ধের পরে ইহুদি খ্রিস্টানরা বলতো যে হ্যাঁ আসলে মুহাম্মদ সাল্লাম সত্য নবী, আমাদের কেতাবে যে নবীর পরিচয় পাওয়া গেছে ইনি সেই নবী, এটা তারা বলতো, কিন্তু বলার পরেও তারা মুহাম্মদ সাল্লামকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে। ইয়াহাল কেতাব এলেমা তাল বিসুল হাক্কা বেল বাতিল, হে আহলে কিতাব তোমরা কেন সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করো, এবং অতাক্তমুল হাক্কা অন্তম তালমুন, এবং জেনে শুনে তোমরা কেন সত্যকে গোপন করো। অর্থাৎ সত্যের সাথে মিথ্যা মিশ্রিত তরাতরো সত্য কেতাব, এই কেতাবের মধ্যে থেকে তারা মোহাম্মদ সাল্লামের প্রশংসা সম্বলিত আয়াতগুলিকে ঘষামাজা করে ইরেজিং টেম্পারিং করে তুলে দিয়ে নিজেদের পক্ষ থেকে সেখানে ওভাররাইটিং করে এই যে সত্য এবং মিথ্যাকে, অর্থাৎ তারা যেটা করেছিল মিথ্যা আর তওরাত আল্লাহর কিতাব সত্য। তো এখানে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে কেন মিশ্রিত করো, এবং তোমরা ঘষামাজা করে সত্যকে বিলুপ্ত করেছো, এই সত্যকে তোমরা গোপন করেছো, তোমরা জেনে শুনে এটা তোমরা কেন করছো, এজন্য পরকালে তোমাদের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। তো এই কথাগুলি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এগুলি থেকে আমাদের সতর্ক থাকতে হবে। ইহুদি খ্রিস্টানরা এখনও সারা পৃথিবীব্যাপী মুসলমানদের বিপক্ষে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এটা এজন্যই যে তারা জানে যে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নেমে আসবেন, তার আগে ইমাম মাহদী আসবে, এবং পৃথিবীতে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলমানদের তথা সারা পৃথিবীর ইমানদারদের একটা যে সংঘর্ষ হবে, এবং সেখানে যে ইহুদি খ্রিস্টানদের পরাজয় হবে, দজ্জালকে হত্যা করা হবে, এগুলি তারা জানে। এই জন্যই তারা মানে মানে সবসময়ই একটা চিন্তার মধ্যে আছে যে মুসলমানরা পৃথিবীতে শক্তিশালী হতে না পারে, মুসলমানরা আণবিক শক্তির মালিক না হয়, মুসলমানরা সংঘবদ্ধভাবে জীবনযাপন না করতে পারে, সারা পৃথিবীতে গণ্ডগোল লাগিয়ে দিয়ে মুসলমানরা খালি এখন মানে ভিক্ষুক মুহাজিরের মতো, যাযাবর জাতির মতো মুসলমানরা সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে, এই সমস্ত কৌশল করা, এটা কিন্তু এর মূলে সম্পূর্ণ ইহুদিদের কৌশল। যদিও বাইরে অন্য কিছু তারা প্রকাশ করছে, কিন্তু মূল বিষয়টা ইহুদিরা এবং খ্রিস্টানরা নিয়ন্ত্রণ করছে, সারা বিশ্বে মুসলমানদেরকে অস্থির করে রাখা এবং তাদেরকে শক্তিশালী হতে না দেওয়া, এসব কিছু মূল ইহুদি ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্র চলছে, কিন্তু আল্লাহ তাআলা এর বিচার করবেন। আর আমাদের কর্তব্য হল আমাদের সতর্কতা অবলম্বন করা এবং কোরআনকে ধারণ করা, কোনো কিছুতেই কিছু হবে না, শুধু কোরআনের দিকে আগে আসতে পারলেই আমরা আলোকিত হব, আমরা নিজেরা আলো পাব, অন্যকেও আলো আমরা দেখাতে পারবো। কাজে কোরআন ছাড়া কোনো কিছুতেই কিছু হবে না, কোরআন এবং রাসুলের জীবনে এই দুইটা জিনিসই আপনারা শক্ত করে ধারণ করেন, তাহলেই আশা করা যায় যে ইনশাল্লাহ আপনারা আমরা জান্নাতের পথ পাবো। তো একথা বলেই আমি আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।